হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে ফেসবুকে ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসছে সেই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব আমাদের যাদের ওয়েবসাইট আছে বা ইউটিউব চ্যানেল আছে আমরা চাইলেই কিন্তু এখন ফেসবুক থেকে এগুলো প্রোমোট করে নিতে পারব আমাদের ইউটিউব চ্যানেলগুলোও কিন্তু এখন ফেসবুক থেকে অতি সহজে প্রোমোট করতে পারবো এবং আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে তার কোনো কথাই নেই আমরা এই ফেসবুক থেকেও টাকা ইনকাম করতে পারবো ওয়েবসাইটের মাধ্যমে তো সেই আপডেটটা কি আমি আপনাদের এ টু জেড দেখাচ্ছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি এ টু জেড বুঝতে পারবেন কারণ আমরা যারা স্টোরি ব্যবহার করি আমরা অনেক সময় স্টোরিতে বিভিন্ন রকমের পিকচার আপলোড করি বিভিন্ন রকমের হিস্টোরি আমরা আপলোড করি তো এই এখানে আসছে আপডেটটা আমরা যখন এই স্টোরির উপরে ক্লিক করি স্টোরির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস শ্যু হয় এরকম একটা ইন্টারফেস শ্যু হলে আমি একটা পিকচার আপনাদের সিলেক্ট করে দেখাই কিভাবে আপনি ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট প্রমোট করবেন তো বন্ধুরা এই এইভাবে আসার পর আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করলাম যেটা আমার ইউটিউব চ্যানেলের লোগোটা আমি এখানে সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে সুমকিং স্টোরিতে আপ পিকচার আপলোড করি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসে তো এখানে যে সিমোর যে একটা অপশান আছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে যে লিঙ্ক এই লিঙ্ক এই অপশনটা কিন্তু আমাদের নতুন এসেছে এটা আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ বা আপনি যে কোনো লিঙ্ক এখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন ওয়েবসাইট বলেন বা আপনি ফেসবুক পেজ বলেন বা ফেসবুক প্রোফাইল বলেন বা ইউটিউব চ্যানেল বলেন আপনি যে কোনো লিঙ্ক যদি এখানে সেট করেন ওই লিঙ্কের উপরে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনি ওই ওয়েবসাইটে হোক বা ফেসবুক পেজে হোক বা ইউটিউব চ্যানেলে হোক এখানে কিন্তু সরাসরি নিয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্কটা সেট আপ করেন তাহলে কিন্তু ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকেও কিন্তু আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন আর যাদের পেজ আছে তারা কিন্তু চাইলে এখানে যদি লিঙ্কটা দিয়ে দেন ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনার পেজে নিয়ে যাবে ওর সমখ্যা দেখা যায় আপনার পেজটাও কিন্তু ফলো করবে বা একটা প্রমোট হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্কটা যদি এখানে দিয়ে দেন যাদের আপনার পরিচিত বা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল এখানে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে পারে বা পছন্দ হলে একটা ভালো লাগলে একটা ভিডিও সে দেখে আসতে পারে তো এই লিঙ্কটা কীভাবে সেট করবেন আমি এ টু জেড দেখাচ্ছি ঠিক আছে যখন আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারপে শু হবে তো এখান থেকে আপনি যদি লিখে দেন আপনি লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দেন যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে যে অ্যাড অপশন আছে এখানে আমি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পরে আমি যদি এখানে কিছু লেখি সাপোজ আমি যদি এখানে কিছু লেখে দিতে চাই তাহলে আমি কিন্তু এখানে লেখেও দিতে পারবো অনেকে কিন্তু বা স্টোরিতে লেখে যে উপরে টানুন যে লেখাটা আছে আপনি যদি চাইলে ইচ্ছা করলে ওই লেখাটাও কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন তো কীভাবে লিখে দিবেন আপনি এই যে ট্যাক্স আছে এই যে ট্যাক্সের উপরে একটা ক্লিক করবেন ট্যাক্সের উপরে একটা ক্লিক করলে আপনার সামনে এই লেখার জন্য স্টার টাইপিং লেখা চলে আসবে ঠিক আছে এখানে যদি আপনি লেখেন উপরে টানুন ঠিক এই লেখাটা যদি আপনি এখানে সেট করেন তাহলে আপনি এটা ইচ্ছা মতন দিতে পারবেন আর আপনি চাইলে কিন্তু এই লেখার কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন এই যে এখানে যদি ক্লিক করেন এই যে কালার ওপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই লেখার কালারটাও কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনি যে এরকম রঙ যে রঙের খুশি সেই রঙ আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এই যে নিচে হ্যাঁ রঙ দেখা আছে আপনি যেই কালারটা ভালো লাগে ওই কালারটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন দিয়ে এটা কিন্তু একবারে নিচে রেখে দেবেন ঠিক আছে নিচে রেখে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি যে এটা প্রাইভেট এই যে প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে একটু লোড নেবে এখানে দেখবেন যে আপনি এটা প্রাইভেট করা আছে না পাবলিক করা আছে না ফ্রেন্ড করা আছে ঠিক আছে তাহলে আপনি যে কাজটা করবেন এখানে কিন্তু আপনি পাবলিক করে দিবেন ঠিক আছে পাবলিক করে দিলে হয় কি আপনি সবাই কিন্তু এই লেখাটা দেখতে পারবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে শেয়ার নাও যে অপশনটা আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এটা যে প্রসেসিং এটা কিন্তু এই যে শেয়ার হয়ে গেল ঠিক আছে শেয়ার হয়ে যাওয়ার পর আপনি এটা কীভাবে দেখবেন যে আপনি লিঙ্কটা সেট হচ্ছে কিনা আপনি এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নেবে ঠিক আছে আপনি এই যে যে থ্রি ডট একটা অপশন আছে সরি এখানে না আপনি আপনার মোবাইলে এরকম আসবে আর যারা দেখবে তাদের কিন্তু অন্যভাবে আসবে এই যে থ্রি ডট মেনে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে ভিউ লিঙ্ক ঠিক আছে এই যে ভিউ লিঙ্ক দেখতেছেন এখানে যদি ক্লিক করি আমি দেখেন এই যারা অন্য অন্য ফেসবুক আইডি থেকে আপনি লিঙ্কটা সরাসরি শু করবে আর আপনি যদি নিজে দেখেন তাহলে আমি দেখাচ্ছি কিভাবে দেখবেন এই যে যদি এই দেখেন ইউটিউব চ্যানেলে সরাসরি কিন্তু আপনি নিয়ে আসবে আসার পরে আরেকটা জিনিস বলি অনেকেই কিন্তু বোঝেন না যে এখান থেকে কিভাবে। সরাসরি আপনার ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজার থেকে কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কীভাবে সাবস্ক্রাইব করবে সেই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না এইটা যদি এইভাবে অনেক লোড সময় লোড নিতে অনেক সময় লাগে আপনি যদি চান আরও দ্রুত কিন্তু এটা কাজ করবে এরকম একটা সিস্টেম আছে আমি আবার দেখাচ্ছি যদি আপনি এখানে ক্লিক করেন সরি এই যে এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন এই যে ভিউ এখানে একটা ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ডট আইকন আসবে ঠিক আছে আপনি এখানে যদি ক্লিক করে দেয় যে ওপেন ব্রাউজার একটা ক্লিক করতে পারেন ওপেন ব্রাউজারে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি ওই ওই অ্যাপসটার ভিতরে আপনি সরাসরি নিয়ে যাবেন আপনি যে অ্যাপসটার ভিতরে আপনি ঢুকতে চাচ্ছেন আর যদি এখান থেকে যদি আপনি সরাসরি এভাবে না এসে যদি আপনি এই কাজটা করেন যে এখান থেকে যদি লোড নেয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগে ঠিক আছে আর যদি আপনি এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি ওপেন ব্রাউজারে ক্লিক করেন তাহলে দেখা যায় আপনি ওই অ্যাপসটার ভিতরে সরাসরি নিয়ে যাবে ঠিক আছে এই প্রসেসটা কিন্তু অনেকে জানেন না তো এইভাবে আপনি চাইলে আপনার চ্যানেলটাও প্রোমোট করে নিতে পারেন বা আপনার বিভিন্ন পেজও যদি প্রোমোট করতে চান এখান থেকে আপনি কিন্তু প্রোমোট করে নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আমাদের সামনে আসছে তো এই সিস্টেমটা আমরা কাজে লাগা আমাদের যাদের পেজ আছে তারা পেজ প্রমোট করবো বা আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমরা তারা ইউটিউব চ্যানেলও কিন্তু এখান থেকে প্রমোট করতে পারবো আর যাদের ওয়েবসাইট আছে তারা কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা এখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আপনার প্রবেশ করবে বা আপনার ওয়েবসাইটে দেখবে কী আসে ওই বিষয়ে কেমনি কি আপনার কিন্তু এখান থেকেও ভালো একটা প্রমোটের সুযোগ আসছে তো ভিডিওটা বলতে এতটুকুই ছিল আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে